2022 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচন হস্তক্ষেপের ফৌজদারি মামলা থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির সম্ভাব্যতা পর্যালোচনার আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে আগামী 22 এপ্রিল। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত মূলত বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে ট্রাম্পের কৌশলের অনুকূলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছ বিচারের জন্য সাবেক প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের বিচারিক সুবিধা পেতেই পারেন তিনি। আশা করা হচ্ছে জুন মাস শেষ হওয়ার আগেই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ট্রাম্প, তাই নির্বাচনী লড়াইয়ে তার থাকা না থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে এই মামলার রায়। কারণ এই মামলায় দোষী সাব্যস্ত হলে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাতে পারেন এই রিপাবলিকান নেতা। নিয়মিত বিরতিতে প্রকাশিত একাধিক জনমত জরিপে বাইডেনের তুলনায় এগিয়ে আছেন ট্রাম্প। এদিকে অপর এক জালিয়াতির মামলায় ট্রাম্পকে দেয়া $45,40,00,000 জরিমানা আদায় বন্ধের জন্য করা এক আবেদন নিউ ইয়র্কে আপিল আদালত খারিজ করলেও বুধবার ওই সিদ্ধান্তের উপর স্থগিত আদেশ দেয় হাইকোর্ট।